তো প্যাকেজটা হচ্ছে আপনি লারাভেল দিয়ে দিয়ে তৈরি করেন, তাহলে পেজেন একটা খুব সুন্দর কাজ করে। তো এটার জন্য আপনি সার্চ দিবেন লারাভেল পেজিনেশন, ভিউ লারাভেল পেজিনেশন, ওকে ভিউ লারাভেল পেজিনেশন। এটা দিলে আপনি github.com/gilvitron-laravel-vue-pagination এখানে যেতে পারেন, অথবা npm এ গিয়ে সার্চ দিলে আপনি এটা পাবেন। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে প্রথমে আপনাকে এটা ইনস্টল করতে হবে। আমরা npm থেকে এটা ইনস্টল করে নিচ্ছি। এখানে যান, যাওয়ার পর সার্ভারটা কিছুক্ষণের জন্য ক্লোজ রাখেন। ক্লোজ হইতে দেরি হইলে নতুন একটা আরেকটা টার্মিনাল ওপেন করে এখান থেকে রান করা, ইনস্টল হইতে যতক্ষণ লাগে আর কি। তো তার মধ্যে আমরা একটা ডকুমেন্টেশনটা দেখি এখানে কি করতে হবে। এখানে দেখেন আপনাকে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে পেজিনেশনটা আছে, হ্যাঁ এই যে পেজিনেশন ডেটা ভিউ, শুধুমাত্র এটাই কল করতে হবে। আর এখানে ডেটা এর মধ্যে লেরাভেল ডেটা, লেরাভেল ডেটা বলতে আমাদের তো যে বুক লিস্ট নামে যে অবজেক্টটা ছিল, আমরা ওই অবজেক্টটাকে এখানে কল করে দিব। আর আরেকটা জিনিস লাগবে, কোন ফাংশন দিয়ে আপনি ডেটাটা চেঞ্জ করবেন, এই যে পেজিনেশন চেঞ্জ পেজ গেট রেজাল্ট। হ্যাঁ, তো গেট রেজাল্ট হচ্ছে কি, আমাদের সম্ভবত গেট ডেটা ছিল, আমাদের ছিল হচ্ছে কি গেট ডেটা। হ্যাঁ, তো আমরা হচ্ছে শুধুমাত্র দুইটা ফাংশনকে জাস্ট এই ফাংশনটাকে চেঞ্জের জন্য বলে দিব, আর হচ্ছে ডেটা এর জন্য বুক লিস্টটাকে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে এই পেজিনেশনটা কাজ করা উচিত, কাজ করার কথা। আমরা দেখি আসলে কাজ করে কিনা। তো সেক্ষেত্রে আমরা আগে দেখে আসি এটা ইনস্টল হয়েছে কিনা। দেখে না, অলরেডি ইনস্টল হয়ে গেছে। আর এখানে যদি যান সার্ভারটা আবার একটু সার্ভ করান, সময় নেবে হালকা। তো ততক্ষণে আপনি কি করতে পারবেন, এই যে এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসেন, এই যে পেজিনেশন এতটুকু, ওকে। তো কপি করার পর এটাকে আপনি যেখানে রাখতে চান, হ্যাঁ ধরেন আমরা এখানে কার্ডবোর্ডই আছে, আমরা একটা কার্ড ফুটার নিচ্ছি, সিআরডি কার্ড ফুটার, ওকে কার্ড ফুটার নিয়ে আমি এখানে রাখলাম এটা, ওকে। তো দেওয়ার পর দেখেন লারাবেল ডেটা নামে কি নেই, কোনো অবজেক্ট আমাদের নেই, আমাদের আছে কি বুক লিস্ট, এটাকে পাঠিয়ে দিলাম। এরপর হচ্ছে দেখেন গেট রেজাল্ট, দেখেন গেট রেজাল্টের জায়গায় কী হবে, গেট ডেটা। আর এখানে আরেকটা জিনিসকে চেঞ্জ করে নিতে হবে, সেখানে হচ্ছে এখানে একটা প্যারামিটার অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, তো প্যারামিটারটা কি, প্যারামিটার হচ্ছে এখানে দিয়ে দিবেন পেজ, মানে বাই ডিফল্ট পেজ হচ্ছে 1। হ্যাঁ, আর পরবর্তীতে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন সে অটোমেটিক ওখানে যে পেজিনেশন আছে ওখান থেকে চেঞ্জ করে নেয়। আর এই পেজ নামে যে আমার রিকোয়েস্ট কিটা আছে সেটাকে আমাকে পাঠিয়ে দিতে হবে। এখান থেকে দিবেন কি হবে, পেজ ইকুয়াল প্লাস পেজ, এতটুকু দিলে আপনার কাজ শেষ, যে আপনার এটা ঠিকঠাক কাজ করা উচিত। তো যেহেতু এটা একটা এক্সটার্নাল কম্পোনেন্ট পেজিনেশন, হ্যাঁ এটাকে আমাদের অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট হচ্ছে না, আচ্ছা এখানে হচ্ছে আমরা একটু আগে যে প্যাকেজটা দেখছিলাম আর কি, ভিউ লারাভেল ভিউ, যেটা এটা হচ্ছে ভিউ টু এর সাথে খুব ভালো কাজ করে, হ্যাঁ কিন্তু ভিউ থ্রি এর সাথে এটা কাজ করতেছে না। তো সেক্ষেত্রে ভিউ লারাভেল প্যাকেজটা ইনস্টল না করে এই প্যাকেজটা ইনস্টল করবে, হ্যাঁ ভি পেজিনেশন 3। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাকে প্যাকেজটা ফার্স্ট ইনস্টল করবেন, এই যে npm ইনস্টল v3। তো এরপর হচ্ছে একটু চেঞ্জ করে নেবেন যাতে আমরা গ্লোবালি এটাকে ইউজ করতে পারি। এর প্রসেস হচ্ছে আপনারা মেন যে এসে যাবেন, হ্যাঁ তো এখান থেকে শুধু দেখে আপনি কোডটা বসায় নিলে হবে, প্রথমে ইনস্টল করবেন, করার পরের কাজ আর কি। সেখানে হচ্ছে দেখেন ইম্পোর্ট পেজিনেশন ফ্রম ভি পেজিনেশন 3। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের ডিফল্টভাবে থাকে এইভাবে আর কি, ক্রিয়েট অ্যাপ ডট ইউজ, আমরা কি এটাকে হচ্ছে একটা অ্যাপের মধ্যে প্রথমে ক্রিয়েট অ্যাপটাকে নিয়ে নিলাম, একটা ইনস্ট্যান্স তৈরি করলাম আর কি ভিউয়ের, দেন প্রতিটা পার্টকে ভেঙে ভেঙে দিলাম। তারপর হচ্ছে দেখেন অ্যাপ ডট কম্পোনেন্ট পেজিনেশন পেজিনেশন, তো এখানে যেটা হলো সে হচ্ছে গ্লোবালি পেজিনেশনটাকে যে কোনো পেজে আপনি ইউজ করতে পারবেন, আপনাকে আর বারবার এটাকে ইম্পোর্ট করতে হবে না। তারপর আপনি মাউন্ট করলেন, এরপরের কাজ দেখেন, পরের কাজ হচ্ছে আপনি যখন বুক লিস্টে যাবেন, এর আগে আমরা ইউজ করছিলাম কি ভি পেজিনেশন একটা, তো ওইটাকে আমরা বাদ দিয়ে দেখেন যেহেতু আমরা এখানে একবার রেজিস্টার করে নিছি, হ্যাঁ পেজিনেশন, এই কারণে আমাদের এই পেজ আর ইম্পোর্ট করা লাগছে না, সরাসরি পেজিনেশনটা দিয়ে নিচ্ছে। তো এখানে কী কী করতে হবে দেখেন, এখানে ভি মডেল পেজ, তো এই পেজটা হচ্ছে আপনি যদি এখানে দিয়ে রাখেন, মানে এটা হচ্ছে একটা ভেরিয়েবল এখানের, তো আমি স্টেটে যদি ধরেন 5 দিয়ে রাখেন, ধরো আমার প্রথমে 5 নাম্বার পেজটা লোড হইতো, দেন হচ্ছে আমি যখন ইনক্রিমেন্ট করতাম তখন ইনক্রিমেন্ট হইতো। এরপর দেখেন রেকর্ডস 500, হ্যাঁ তো রেকর্ডসটা আসবে কোথা থেকে, রেকর্ডসটা আসবে হচ্ছে ধরেন ওই আমরা যে এখানে গেট রেজাল্টটা পাচ্ছি, হ্যাঁ ধরেন এখান থেকে বুক লিস্ট,
এখানে যে রেজাল্টটা সেটা হচ্ছে আমরা এখানে বসাই দেবো। ফুল ডকুমেন্টেশন আপনি এখানে পাবেন, তারপর আমি জাস্ট এখানে ডেটাগুলো বসিয়ে দিচ্ছি আর কি। আমি আপাতত জাস্ট এখানে কপি পেস্ট করছি। তো এখানে দেখেন পার পেজ আসছে কত, 25। তো আমাদের পার পেজ 25 দরকার নাই, যেহেতু আমরা এপিএ থেকে সেন্ড করছি কত পার পেজ 10। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ডেটাগুলো আপনি এখানেই পাবেন। দেখেন আমরা এখান থেকে যা যা করতেছি এখানে, এটা হচ্ছে যে আমরা রেসপন্স যেটা পাচ্ছি, রেসপন্স ডট পার পেজ। তো আমরা ধরেন একটা স্টেট তৈরি করি, হচ্ছে কি একটা হচ্ছে রেসপন্স ডট পার পেজ আর একটা হচ্ছে টোটাল, এই দুটো দিলেই হবে। ধরেন এখান থেকে যদি নেন পার পেজ, পার পেজ ধরেন আমি দিলাম হচ্ছে কত, বাই ডিফল্ট এখানে 10 থাকলো। ওকে, আর আরেকটা হচ্ছে কি টোটাল। ওকে, তো টোটাল ধরেন যে এখানে আপাতত আছে 0। ওকে, আর পার পেজ 0। ওকে, ধরেন আপাতত কোনো সংখ্যা নাই। তো এটাকে আমরা কি করবো, এখান থেকে ধরেন দিস ডট টোটাল ইকুয়াল হচ্ছে কি রেস ডট ডেটা ডট টোটাল, আর আরেকটা হচ্ছে দিস ডট পার পেজ ইকুয়াল হচ্ছে কি রেস ডট ডেটা ডট পার পেজ। এতটুকু দিয়ে এলে যেটা হবে, ধরুন আমার ডেটাটা এখন ডাইনামিক হইলো, তো হওয়ার পরে কাজ হচ্ছে পার পেজটাকে আপনি এখানে বসিয়ে দেন। ওকে, তাহলে হচ্ছে পার পেজটা এখন ডাইনামিক হয়ে গেল, আর টোটাল যেটা, হ্যাঁ টোটালটা হচ্ছে ওখানে যদি আমার 500 ডেটা থাকে তাহলে 500 আসতো। তারপর ধরুন আমার এখানে আছে কত, 100, তাহলে হচ্ছে আমার এখানে অটোমেটিক 100 চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখি আমরা যদি এখান থেকে বুক লিস্টে যাই। ওকে, তো বুক লিস্টে গেলেন, গেলে দেখেন আমার এখানে আসে কত, শোয়িং 1 to 10 অফ 100 রেকর্ডস। হ্যাঁ দেখেন আমার জিনিসটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে। এরপর দেখেন আমি 3 নম্বরে যাই, তাহলে আমার দেখেন এই যে এখানে যেটা আছে 21 থেকে 30, হ্যাঁ এখানে দেখেন 21 থেকে আমার 30 পর্যন্ত যে ডেটাগুলো আছে এগুলো আমাকে দেখাচ্ছে। ওকে, তো এখানে অবশ্যই আমরা আইডি দিয়ে রাখছি, আপনি হচ্ছে এখানে আইডি না দিয়ে যেটা দিবেন সেটা হচ্ছে ইন্ডেক্স দিতে পারেন, তাহলে হচ্ছে হয়তো সিকোয়েন্সটা ঠিক থাকবে। আর এরপর দেখেন আবার হচ্ছে যদি 10-এ যান, এখন হচ্ছে কত, দেখুন 91 থেকে 100। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমাদের পেজিনেশনের কাজটা হইলো। হওয়ার পর দেখেন এখানে আরও দুইটা বাটন আছে, এই দুইটা বাটন কাজ করতেছে না। এই দুইটা কাজ করার জন্য কি করা যেতে পারে, পার পেজ মডেল অপশনস, অপশনে চাইলে আপনি আরও কিছু পাঠিয়ে দিতে পারবেন, কাস্টম ইভেন্ট নেক্সট চাঙ্ক টোটাল পেজেস টোটাল চাঙ্ক, সেটাতে ওই অপশনটা দেখছি না, এখানে পার পেজ রিমডেল দিলাম। ফরমেট বুলিয়ান কেজ ডেভিয়েশন টেক ডিফল্ট আছে, সেটা হয়তো আপনাদেরকে আরেকবার দেখে দেখাইতে হবে। আপাতত ধরেন আমাদের পেজিনেশনটা কাজ করতেছে, এতটুকু পর্যন্ত আমরা রাখি। এখানে যদি দেখি কি আছে, এখানে ভিউ পেজিনেশন ডিসেবল করা আছে, এটা হয়তো এনাবল করলে কাজ হইতো। এটাকে এনাবল করা যায় কিভাবে, আচ্ছা এখানে কিছুক্ষণ ধরে ট্রাই করেছিলাম এই ফার্স্ট আর লাস্ট পেজ এটা কাজ করে কিনা। এটা কাজ করার জন্য হচ্ছে এখানে এজ যেটা আছে, এই যে এজ ন্যাভিগেশন ফলস ছিল, ট্রু করলে কাজ করার কথা। তো এটা করে দেওয়ার পরও কেন যেন কাজ করতেছে না আর কি। তো এখানে অপশনগুলো আপনি চাইলে এখানে ডিফল্ট একটা অবজেক্ট পাঠাতে পারেন, না হলে একটা অবজেক্ট তৈরি করে পাঠাতে পারেন। তো এজ নেভিগেশন ট্রু করে পাঠিয়েছিলাম, কাজ করতেছে না, তো প্রবলেম নেই। আপনারা এটা ছাড়া অনেকগুলো পেজ জিনিস পাওয়া যায় ভিউয়ে, যেমন বুটস্ট্র্যাপ আছে, তারপর বিউটিফাই আছে। তো একটা যদি ইন্টিগ্রেট করতে পারেন পরেরগুলো করতে পারবেন, জাস্ট ডকুমেন্টেশন থেকে কপি পেস্ট করলে আপনার এটা ইন্টিগ্রেট হয়ে যায়।
তো পরবর্তীতে আমরা দেখব কিভাবে নতুন ক্যাটাগরি ইনসার্ট করা যায় আর হচ্ছে এডিট ডিলিট এই তিনটা কাজ কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।